বিগত কয়েক দিনের তাপদাহ আর অসহ্য গরমের পর বন্দরনগরী চট্টগ্রামত স্বস্তি দেখা দিয়ে বৃষ্টি। আজি বেন্নেতুন একটানা অবিরাম ফরের এই বৃষ্টি। হনসমত বেশি বর্ষণ, আবার হনসমত ফরের গুড়ি গুড়ি বৃষ্টি। মূলত বৃহস্পতিবার মধ্যরাতেতুন এই পর্যন্ত 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হইয়ে বলে জানাইয়ে আবহাওয়া অফিস। ইন্দি দীর্ঘদিন প্রচণ্ড গরমের হারণে হাঁফিয়ে উডা নগরবাসীর হাতে এই বৃষ্টি এখন বেশ সুস্থির। রৈদর হারণে তারা যথেষ্ট কষ্ট পাই জিয়ান সত্য হতা, মানে সামান্য জার্নি করতে আর আগামী এর সাত আট ফরসর সদর বদর যেতে হুই খুব কষ্ট আসিল। তবে আজিয়ের এই বৃষ্টি কারণে আরও যথেষ্ট উপকার পাই, মানে মনোদ্দে মানে আল্লাহর শেষ রহমত আর রোদ না আসিলই মনোদ্দে প্রত্যেকটা বৃষ্টি ফোটা এক একটা রহমত। আর এত একটা শান্তি লাভ করি, প্রশান্তি লাভ করি, ফিজিক্যালি মেন্টালি এত একটা শান্তি লাভ করি যে মানে ভাষায় বর্ণনার মতো ন। এতদিন ধরে গরম পড়ছে যে গরম হল আর খাই শান্তি না পাই, সুখ ঘুম যায় শান্তি না পাই। আজ যে বৃষ্টি কিম পরে আমি খুব আনন্দ লাভ বুঝছেন না। আজ এলো যে এই বৃষ্টির হারণে এলো যে না কমে যে শস্যের তেল দি, মানে কেতা টেতা মুড়ায় সুন্দর করে এন ঘুম দিউম। ঠান্ডা লাগে এবং মানুষের যে অস্থিরতা বাবা ছিল এনে এখন হারে গিয়ে বৃষ্টির হারণে বৃষ্টি গিয়ে আরো সুস্থ আনি দিয়ে মানুষের হাওয়া দাওয়া চলাফেরা খুব ভালোভাবে চলে। অন্যমিকে আবহাওয়া অফিস জানাইয়ে বঙ্গোপসাগরত উগ্রতুন দুয় নিম্নচাপ সৃষ্টির আলামত টাইপের হারণে দেশের ব্যাক নদীবন্দর গুণ 3 নম্বর সতর্ক সংকেত দেখাইতে হইয়ে, আর এই বৃষ্টি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানাইয়ে চট্টগ্রাম আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা। আমার এই আমবাগানের রেকর্ড আমি দেখছিলাম 3টা পর্যন্ত আপনার 62 মিলিমিটার, এছাড়া দেশের অন্যান্য অঞ্চলত পশ্চিম অর্ধ উত্তর পশ্চিম দিকত ঘন্টা প্রায় 45-60 কিলোমিটার বেগে অল্প সময় ধরে দমকা অথবা জড়া হওয়া বুঝাইতে পারে, এর লগে বৃষ্টিপাত অথবা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে জানাইয়ে আবহাওয়া অফিস। আরফাত কাদের, সি প্লাস টিভি, চট্টগ্রাম।